হ্যালো ফ্রেন্ডস, মনসুন সিজন, বৃষ্টি সিজন আসতেই প্রায় অনেক লোকেদের ভীষণ চুল পড়া স্টার্ট হয়, যেখানে প্রতিদিন 50 থেকে 60 হেয়ার শেডিং হওয়া উচিত, সেখানে 150, 200, 300 চুল পড়া স্টার্ট হয়। যদি আপনারও এরকম ভীষণ চুল পড়ছে, তাহলে শুধুমাত্র 4টে টিপস ফলো করে আপনি আপনার হেয়ার ফলকে কন্ট্রোল করতে পারেন। পয়েন্ট নাম্বার 1, মাথাকে বেশিক্ষণ ভিজে রাখতে হবে না, চুলকে বেশিক্ষণ ভিজে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনার চুলকে ড্রাই করে নেবেন, অন্যথা কী হয়, ভিজে চুলে যে চুলের গোড়াটা সেটা কমজোর হয়ে পড়ে আর চুল ইজিলি পড়া স্টার্ট হয়। যেমন কি আপনি দেখবেন বৃষ্টির সময় যখন যদি মাটি বেশি ভিজে থাকে, তাহলে আপনি যে কোনো গাছ চারা ইজিলি ওকে টেনে ফেলতে পারবেন, রাইট? কিংবা আপনি দেখবেন কি বৃষ্টির বন্যার সময় কী হয়, যখন মাটি একেবারে নরম হয়ে থাকে তখন হাওয়া চললেও গাছ এমনি পড়ে যায়, কিন্তু যখন বৃষ্টি পড়ে না, মাটি যখন শুকনো থাকে, তখন হাওয়া চললে অত ইজিলি গাছ পড়ে না, রাইট? ঠিক তেমনভাবে যত আপনার স্ক্যাল্প বেশিক্ষণ ভিজে থাকবে, আপনার চুলের গোড়াটা সেটা কমজোর হয়ে থাকবে, আর ইজিলি হাত যদি লাগায় তাও চুল পড়া স্টার্ট হয়। তো মেক শিওর কি আপনি তাড়াতাড়ি চুলকে শুকিয়ে নিচ্ছেন, আপনি ড্রাই টাওয়েল ব্যবহার করতে পারেন কিংবা হেয়ার ড্রায়ার আপনি ব্যবহার করতে পারেন। হেয়ার ড্রায়ার যদি আপনি ব্যবহার করুন, তাহলে মেক শিওর কি আপনি হট এয়ার ব্যবহার করছেন না, নর্মাল এয়ার দিয়ে আপনি ড্রাই করছেন। পয়েন্ট নাম্বার 2, ভিজে গামছা কখনো ব্যবহার করবেন না, যে শুকনো গামছা আছে সেটাই আপনি ব্যবহার করবেন, অন্যথা আপনি এক্সট্রা গামছা রাখতে পারেন। বেশিরভাগ কী হয়, বৃষ্টির সময় আমাদের গামছা শুকিয়ে পারে না, যার কারণে ভিজে থাকে, আর আপনি দেখবেন যে ওর থেকে গন্ধ বেরোচ্ছে। যদি গন্ধ বেরোয়, বুঝে যাবেন যে ওতে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, জার্মস আছে, আর সেই গামছা দিয়ে যদি আপনি মাথা শুকানোর চেষ্টা করবেন, তাহলে সেই জার্মস ফাঙ্গাসগুলো আপনার স্ক্যাল্পে ট্রান্সফার হবে, আপনার মাথায় চুলকুনি স্টার্ট হবে, ড্যান্ড্রফ, ইনফেকশন এসব হতে পারে, যার কারণে আপনার চুল পড়া স্টার্ট হবে। তো মেক শিওর কি আপনি এক্সট্রা গামছা রাখছেন, তা নাহলে হেয়ার ড্রায়ার আপনি ব্যবহার করতে পারেন। পয়েন্ট নাম্বার 3, যেটা কি কমন মিস্টেক, প্রায় সবাই ওটা করে, যেটা হলো ভিজে মাথায় কখনো তেল লাগাবেন না। অনেক সময় হয় কি আমরা ভাবি যে আমাদের মাথা শুকিয়ে গেছে, কিন্তু গোড়াটা ভিজে থাকে। মেক শিওর কি গোড়াটাও শুকিয়ে যায়, তারপরে অয়েল লাগাবেন, অন্যথা অয়েলের সাথে যখন এই ময়েশ্চারটা ট্র্যাপ হয়ে যায়, এখানে ড্যান্ড্রফ তৈরি হয়, ভীষণ ড্যান্ড্রফ তৈরি হবে, যার কারণে আপনার চুল পড়তে পারে। অন্যথা আপনি এক জিনিস আরও করতে পারেন, যে অয়েল লাগাবেন না, মনসুন সিজনে অয়েল না লাগিয়ে নর্মাল ম্যাসাজিং করছেন সেটা ঠিক আছে, আর যদি অয়েল লাগাতে চান তাহলে মেক শিওর কি 100% মেক শিওর কি আপনার যে স্ক্যাল্প আছে সেটা শুকনো আছে, তারপরেই অয়েলিং করবেন, তাহলে আপনার এখানে ড্যান্ড্রফ হবে না আর চুল পড়বে না। পয়েন্ট নাম্বার 4, আরেকটা কমন মিস্টেক যেটা প্রায় সবাই করে, সেটা হলো কি বৃষ্টির সময় আমাদের অনেক সময় ফ্রাইড ফুড, ভাজা পোড়া এইসব খেতে অনেক ইচ্ছা করে। আপনাকে এখানে কন্ট্রোল করতে হবে, আপনার জিভকে কন্ট্রোলে রাখতে হবে। যত ভাজা পোড়া আপনি এসব খাবেন, আপনার পেট ভরে যাবে, আর আপনি যে হেলদি ফুড সেগুলো খেতে পারবেন না, যার কারণে আপনার শরীরে পুষ্টির কমি হবে, নিউট্রিশনের কমি হবে, আর নিউট্রিশনের কমি হলে ভীষণ চুল পড়বে। তা মেক শিওর কি আপনি আপনার জিভকে কন্ট্রোলে রাখছেন, আর হেলদি ফুড যা আছে হেলদি খাবার আপনাকে খেতে হবে। হ্যাঁ, মাসে এক আধবার চলে, কিন্তু এই নাকি প্রত্যেক দিন, হার 2 দিন 3 দিন অন্তর অন্তর আপনি এই ভাজা পোড়া, তেলে ভাজা পোড়া অনেক বেশি করে খাচ্ছেন, আপনার চুল পড়বে। তাহলে এই 4টে টিপস আপনি ফলো করবেন, আর তার সাথে মেক শিওর কি আপনি প্রতিদিন যোগ এক্সারসাইজ করছেন, 1 ঘন্টা আপনার জন্য বের করতে হবে, বেশি না, শুধুমাত্র 1 ঘন্টা আপনার জন্য 24 ঘন্টার ভিতর থেকে বের করতে পারেন, যাতে পুরো শরীরে ব্লাড সার্কুলেশন হবে। তাহলে যদি আপনি এইসব টিপস ফলো করেন, তাহলে আপনার চুল দেখবেন বেশি পড়বে না, মনসুনে যে এক্সট্রা চুল পড়ছে সেটা বন্ধ হয়ে যাবে। আশা করি ভিডিওটি খুবই হেল্পফুল হচ্ছে, এ ধরনের আরও জেনুইন টিপসের জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করবেন, অন্যথা আপনি ডিসলাইক করতে পারেন। তাহলে দেখা হবে অন্য ভিডিওতে কিছু আরও নতুন জেনুইন টিপসের সাথে। ধন্যবাদ।